দূরবীন অ্যাপে সবাইকে স্বাগত। আমরা বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এই চ্যাপ্টারে ছিলাম। তো এখানে আমরা একটি অঙ্ক দেখি, সেটা হচ্ছে এ প্লাস বি সমান সমান টু এবং এ বি সমান সমান ফিফটিন হলে আমাদেরকে বের করতে হবে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। তো আমরা গত পর্বে কিছু কিউবের সূত্র দেখিয়েছিলাম, তো সেই সূত্র থেকে অ্যাকচুয়ালি অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। সেটা হচ্ছে যদি আমরা সলিউশনে আসি, আমাদেরকে বের করতে বলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। তো আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব এটা সূত্র হচ্ছে, দুইটা সূত্র ছিল, তো আমরা এখানে একটি সূত্র ইউজ করতেছি, প্রথম সূত্রটা যেটা মেইন সূত্র আসলে, হচ্ছে প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা ছিল আমাদের এ কিউব প্লাস বি কিউবের মেইন যে ফর্মুলাটা, সেই মেইন ফর্মুলা। তো এই ফর্মুলাতে দেখো, জাস্ট মান বসালেই আমাদের এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা চলে আসবে। যেমন আমাদের এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে টু, তো আমরা এখানে টু বসাবো, টু কিউব মাইনাস থ্রি থাকতেছে থ্রি, এর সাথে গুণ আছে এ বি। দেখো আমাদের এ বির মানও দেওয়া আছে, সেটা হচ্ছে পনেরো, তো আমরা এখানে পনেরো গুণ দিলাম ইন্টু আবার আসতেছে এ প্লাস বি। তো এ প্লাস বি আর এ প্লাস বি আমরা মান প্রথমে একবার বসেছিলাম, সেটা হচ্ছে টু। তারপরে যদি আসি, তো টু এর কিউব কত, টু এর কিউব হচ্ছে এইট মাইনাস তিন পনেরো পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ দুগুণ হচ্ছে নব্বই, অর্থাৎ নাইনটি, এইট মাইনাস নাইনটি, তো আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস নাইনটি থেকে আর বিয়োগ করলে এইটটি টু। তো এখানে খুব ইজিলি আমরা এই ফর্মুলাতে এ কিউব প্লাস বি কিউবের মান আমরা পেয়ে গেলাম এই এ প্লাস বি এবং এ বি এর মান বসিয়ে। তো এইরকম অঙ্কই যদি তোমাদেরকে এই এ কিউব প্লাস বি কিউবের মানটা দেওয়া আছে, অর্থাৎ অঙ্কটা মনে করো এরকম যে এ কিউব প্লাস বি কিউবের একটা ভ্যালু বলা আছে, মনে করো সেটা হচ্ছে মাইনাস এইটি টু, আর এ বি এর একটা ভ্যালু বলা আছে সেটা হচ্ছে ফিফটিন, তো তোমাদেরকে যদি বের করতে বলা হয় এ প্লাস বি সমান সমান ওয়াট, জাস্ট এই অঙ্কটাই, এই যে সূত্রটা এটাই হচ্ছে মেইন সূত্র। এই সূত্র দিয়ে আসলে এই এ কিউব প্লাস বি কিউবের সব বা বেশিরভাগ অঙ্ক করা যায়, সেটা হচ্ছে এই সূত্রটাই। যদি আবার আবার একটু লিখি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখানে দেখো, এবার আমরা কি করব, এই এ কিউব প্লাস বি কিউবের মান বসাবো মাইনাস এইটটি টু সমান সমান এ প্লাস বি, যেহেতু আমাদেরকে বের করতে বলা হবে, এ প্লাস বি আমরা রাখবো মাইনাস থ্রি এ বি, এই এ বি এর মানটা হচ্ছে পনেরো ইন্টু এ প্লাস বি। তো এই ইকুয়েশন থেকে খুব সহজেই এ বি এ প্লাস বি কমন নিলে আমাদের এ প্লাস বি এর একটা মান চলে আসবে। তো আমাদের মেইন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই সূত্রটা। আসলে এই বীজগণিতের ক্লাস এইটে যে অঙ্কগুলো আছে, শুধুমাত্র সূত্র মুখস্থ থাকলে সবগুলো অঙ্ক করা সম্ভব। তাহলে আমরা আজকে এই পর্বে একটি কিউবের অঙ্ক দেখলাম, আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।